हाय फ्रेंड्स, आज के आबाद चले এসেছি নতুন একটা চটপটা রেসিপি নিয়ে, যেটা হলো চিকেন কিমা কাটলেট। সো দেখতেই পাচ্ছো কি কালারটা ভীষণ সুন্দর হয়েছে এন্ড খেতেও অসাধারণ সুস্বাদু হয়েছে। তো এটা নর্মালি চিকেন কিমা কাটলেটটা নর্মালি আমরা চায়ের সঙ্গে ট্রাই করে থাকি, খুব ভালো লাগে, সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে তো অসাধারণ। সো আমি এটা ট্রাই করলাম, তোমরাও ট্রাই করো অ্যান্ড আমি প্রসেসটা দিয়ে দিয়েছি, তো তোমরা ফলো করো অ্যান্ড সাথে থেকো। আর যদি তোমাদের ভালো লাগে এই আমার ভিডিওটা, তো অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট শেয়ার করতে ভুলো না। কেমন পুরো প্রসেসটা দিয়ে দিয়েছি, তোমরা ফলো করে নাও। চিকেন কিমা নিয়ে নিয়েছি, 300 গ্রাম মতো চিকেন কিমা ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে নিয়েছি। চিকেন কিমায় এবারে আমরা ওই লেবুর রসটা মিক্স করে নেব। তো এতে অ্যাকচুয়ালি লেবুর রসটা দিই যাতে নরম হয় জিনিসটা, কারণ লেবুতে তো সাইট্রিক অ্যাসিড আছে, তো ওটা নরম হয়ে যাবে। এরপরে মশলাগুলো মিক্স করব এক এক করে। সো 1 চামচ নুন মিক্স করে নেব মশলার মধ্যে, কারণ সব জিনিসই চিকেন নিলেই মানে ম্যারিনেট করতে হয়। দেন একটু হলুদ গুঁড়ো, গরম মশলা অ্যাড করে নিচ্ছি, দিয়ে ভালো করে চিকেনটাকে মিক্স করে নেব এই মশলাগুলোর সাথে। চিকেন কিমার সাথে সল্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলা আর ধনে গুঁড়ো আমরা মিক্স করে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। অ্যান্ড তার সাথে 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ ড্রাই চিলি পাউডার মানে শুকনো লঙ্কা গুঁড়ো অ্যান্ড সব মশলা মিক্স করে ফেলেছি। তো এবার চিকেনটাকে মানে তোমরা দেখতেই পাচ্ছ একটা বেশ ইয়েলোইশ একটা কালার এসছে, তো এবার এই ম্যারিনেট করার জন্য 30 থেকে 40 মিনিটস আমরা ওয়েট করব। আলু আর মটর সেদ্ধ করে নিয়েছি, এবার আলু আর মটরটাকে ভালো করে মিক্স করে নেব মানে চটকে নেব একসাথে, অ্যান্ড সেটা মিক্স করব হচ্ছে চিকেন কিমার সাথে। চিকেন কিমার সাথে আলু মটর মিক্স করার পরে এই মশলাগুলো হচ্ছে মিক্স করতে হবে, তার মধ্যে আছে হচ্ছে নুন, মানে সবই 1 থেকে 2 টেবিলস্পুন করে রাখা আছে, নুন আছে, গোলমরিচ গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, ড্রাই চিলি পাউডার মানে শুকনো লঙ্কা গুঁড়ো আছে, গরম মশলা আছে আর হলুদ আছে, আর আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, এটাও তোমরা 1 থেকে 2 টেবিল চামচ ইউজ করতে পারো। আর ওই ম্যারিনেটেড কিমা মানে চিকেন কিমা মিশিয়ে নিয়েছি মশলাগুলো একসাথে। এরপরে আমরা চপড অনিয়ন্স, চপড টম্যাটোস আর গ্রিন চিলিস যেগুলো কেটে রেখেছি এগুলো মিক্স করে নেব ভালো করে। আলু মটর সেদ্ধ করে যে চটকে নিয়েছিলাম অ্যান্ড তার সাথে হচ্ছে ওই চপড অনিয়ন্স, চপড টম্যাটোস অ্যান্ড চপড গ্রিন চিলিস ওটাও মিক্স করে নিয়েছি আর মশলাগুলো মিক্স করে নিয়েছি। এবার হচ্ছে মিক্স করে নেব ম্যারিনেটেড চিকেন কিমা। এই দেখো আমরা যে চিকেন কিমার মিক্সচারটা রেখেছিলাম মানে সে আলু মটর সব কিছু মিক্স করে সেটাকে একটা সুন্দর শেপ দিয়ে নিয়েছি, ওভাল শেপে করেছি কাটলেটের আকারে, অ্যান্ড সেটাকে এই পাশে যে ডিম আর দুধের মিক্সচারটা আমরা ফেটিয়ে রেখেছি, যখন আমরা ফ্রাই করব মানে শ্যালো ফ্রাই করব তার আগে ওটা এই ওভাল শেপের যে কাটলেট আছে সেটাকে ওর মধ্যে ডিপ করে নেব অ্যান্ড ব্রেড ক্রাম্সের মধ্যে ডিপ করে ফ্রাই করব। প্যান নিয়ে নিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি, তো প্যানটা গরম হচ্ছে। এই দেখো যে কাটলেটগুলো আমরা ভাজতে দিয়েছি সেটা ধীরে 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 ফ্রাই হচ্ছে আর খুব সুন্দর একটা কালার আসছে, তো তোমরা দেখে নাও আগের প্রসেসটা।